সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিষ্টা পারফর্ম ব্লগ। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? এই যে আজ দেবপ্রিয়ার শরীর খারাপ বলতে ওর হয়েছে বক্স, মানে যেগুলো ছোটো ছোটো নয়, বড়ো বড়ো নয়, মিডিয়াম সাইজের। তো হয়ে গেল, দুদিন হয়ে গেল, কালকে হয়েছে। তো মায়ের কৃপাতে মেয়ে আমার আপাতত এখন ঠিকই রয়েছে, মা চাইলে মেয়ে সুস্থ হয়ে যাবে নিশ্চয়ই। আমি আমার যতটুকু পারছি নিয়ম পালন করছি। তো মেয়ে এসে এখন আমাকে বললো, মা আমি নাচ করব। নাচ করবো তো? আর চলো আমি গানটা করি, ওঠো ওঠো, যাও ওখানে যাও। টিনি টিনি চাপা টিনি টানা টুনি চাষা, সাহেব বাবুর বউ হয়েছে দেখতে ভারী খাসা। ধুলো কুটি গৌরী হেনছি, তোর কপালে বুড়া বর করব আমি কি। আবার টিনি টিনি টাপা টিনি টানা টুনি চাষা, সাহেব বাবুর বউ হয়েছে দেখতে ভারী খাসা। ধুলো কুটি গৌরী হেনছি, তোর কপালে বুড়া বর করব আমি কি। তো দেখলে বন্ধুরা, মেয়ে এসে বলছে কাল থেকে তো সারাদিন খাওয়া দাওয়া কিচ্ছু নেই, আজকে এসে বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু নাচ করব। তো ওই করালাম নাচ, ভালো লাগলো, ভালো লাগছে মনটা। তো এটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমাদের বড়ো মানুষের আমাদের শরীর খারাপ হলে আমরা ভেঙে পড়ি, দুর্বল হয়ে পড়ি, কিন্তু ছোট বাচ্চা মানুষ শরীরে মানে বলতে নেই। ভগবান দেখো বন্ধুরা, মা দেখাও তো মুখটা, এই মুখের ভিতরটাতে পুরো ভরে গেছে, দেখো দেখো পুরো ভিতরটাতে পুরো ঘা হয়ে গেছে। হাতে মেয়ের এই দেখো, ওই হাতেও সেম পুরো পুরো ভরে গেছে, কিন্তু পায়ে দেখাবে, দেখো পায়ে দেখো, এই পায়ে হয়েছে, ওই পায়ে জাঙ্গি টাঙ্গে পুরো ভরে গেছে। তো বলতে নেই বন্ধুরা, এত কিছু হওয়ার পরও আমার মেয়ে কিন্তু মনে হয় গলায় হয়নি, তা এত কিছু গভীর বলো বন্ধু, বল দাও, হ্যালো ফ্রেন্ড বলে দাও, বল দাও। কষ্ট হচ্ছে না, চা দেব, কষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না, খাবার দাবার খাচ্ছে না, একটু কষ্ট চেষ্টা করে খাওয়াচ্ছি। তো ওটাই ভগবানকে প্রার্থনা যে মা তুমি এসছো, তোর মাকে এটাই বলছি, মা তুমি এসছো, তেমন করে আমার মেয়েটাকে এসে দেখেছো তুমি, তেমন করে আমার মেয়েকে দেখে আমাদের পুরো সন্তুষ্ট হয়ে মা যাও, তা সেইটুকুই বলার ছিল। আর তোমাদেরকে এটা শেয়ার করতে চাইলাম কারণ ভাল লাগছে না, দেখতে পাচ্ছ আমার চুল টুল আজ কাল থেকে কোনো শুধু চিরুনি দিইনি, সিঁদুর করিনি। তো জানছি ফেসটা একটা খুবই খারাপ লাগছে, তোমরা ভাবতে হয়তো এই ফেসেও ভিডিও করছি। আসলে ভিডিও করার কারণ একটাই বন্ধুরা, তোমাদের খুব ভালোবাসি। আর আমি আগেই বলেছি আমার কোনো বন্ধু নেই, তো আমার প্রবলেম ভালো লাগা সব কিছু তোমার সাথে শেয়ার করলে হয়তো মনের দেখতে আমি তৃপ্তি পাবো বা ভালো লাগবে আমার, তার জন্য শেয়ার করলাম। এখন ঘর থেকে বেশি বেরোচ্ছি না, ঘরে থাকছি, ওর বাবাকে তো কাজে না গেলে নয়, বাবা কাজে গেছে, তো জাস্ট এইটুকু করার ছিল। তো চলো বাই, তোমাদের দেখাবো মেয়েটা সুস্থ, তারপরে আমি আমার সকাল থেকে রাত অবধি পুরো ফুল আমার লাইফস্টাইলটা তোমার সঙ্গে শেয়ার করবো। চলো বাই বন্ধুরা।